대발의 광남, 너마들 묵진 광남. 문에 나가봐! 럭스더군은 지겠지! 럭스 아로더보! 내 대체는 마누치에 묵소관에 살아보이 살라! সুপ্রিয় দর্শক, দেশ এগোচ্ছে, এগোচ্ছে দেশের মানুষ। এই যে মানুষ এবং দেশের যুগপথ সামনে এগিয়ে চলা, এটি একদিনে সম্ভব হয়নি। একে মুক্তিযুদ্ধের সুফল যেমনি আমরা বলতে পারি, একে বিজয়ের সুফল বলতে পারি, একে স্বাধীনতার শপথে উজ্জীবিত হওয়ার ক্ষণ হিসেবে আমরা অভিহিত করতে পারি। সব মিলিয়ে দেশকে যদি মন থেকে আমরা ভালোবাসি, তাহলে সামনে এগোনোটা সুনিশ্চিত। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং মহান মুক্তিযুদ্ধে নয় মাস যারা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে, তাদের প্রতি যারা আত্মদান করেছে, তাদের প্রতি 30 লক্ষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশের ইতিহাস, আমাদের স্বাধীনতার ইতিহাস, বঙ্গবন্ধুর ইতিহাস। বঙ্গবন্ধু ক্ষমতায় আসার পরে 1972 সাল থেকে 75 সালে যে উন্নয়ন করেছেন, তারপরে ঈশ্বর শাসকরা এদেশে বঙ্গবন্ধুকে হত্যা করে ক্ষমতায় এসেছে। তারা ক্ষমতায় এসে আমরা দীর্ঘদিন ক্ষমতার বাইরে ছিলাম। 1996 সালে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে তিনি 5 বছর দেশকে সুন্দরভাবে পরিচালনা করছেন এবং বিভিন্ন বিভিন্ন খাতে তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখেছেন। আমরা 2009 সালের জানুয়ারিতে আমরা ক্ষমতায় আসার পরে জননেত্রী শেখ হাসিনা 2009 থেকে 2022 সাল পর্যন্ত তিনি ক্ষমতায় রয়েছেন। এই ক্ষমতা থাকাকালীন অবস্থায় আমাদের দেশের যে উন্নয়নের ধারা আমরা অব্যাহত রেখেছেন এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার 13 বছরে টোটাল যে বাংলাদেশের স্বাধীনতার পরে যে আকাঙ্ক্ষা নিয়ে বঙ্গবন্ধু দেশকে স্বাধীন করেছিলেন, দেশকে উন্নয়নের একটি দেশে পরিণত করবেন, একটা উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করবেন, এদেশে কোনো গরিব অসহায় মানুষ থাকবে না, তিনি একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করে দেশকে পরিচালনা করবেন। বঙ্গবন্ধু হত্যার পরে স্বৈর শাসকরা দীর্ঘদিন ক্ষমতায় থেকে তারা কোনো উন্নয়ন করতে পারেননি। টোটাল উন্নয়নের যে ইতিহাস রয়েছে তাতে টোটাল 100% উন্নয়নের ভিতরে আওয়ামী লীগের 22 বছর উন্নয়ন হয়েছে 77%, আর 28 বছরে স্বৈর শাসকরা যে ক্ষমতা ছিল তার উন্নয়ন হয়েছে 23%। সমগ্র বাংলাদেশকে মাননীয় প্রধানমন্ত্রী একটা উন্নয়নের খাত হিসেবে, একটি উন্নয়নশীল রাষ্ট্র গঠন করার জন্য, সমগ্র গ্রামগুলোকে উন্নয়নশীল করার জন্য এবং গ্রামগুলোকে শহর বানানোর জন্য তিনি 61 জুনে তিনি ইকোনমিক জোন তৈরি করেছেন। আমাদের বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলকে তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখছেন। একমাত্র স্বাধীনতা যদি না হতো, এই দেশ যদি পরাধীন থাকতো, তাহলে এটা সম্ভব হতো না। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা তিনি স্বাধীনতার স্বপক্ষের শক্তি, তিনি বিদায়ী এবং বঙ্গবন্ধুর যে সমস্ত অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য জননেত্রী শেখ হাসিনা দিন রাত 24 ঘন্টা তিনি পরিশ্রম করে দেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করার জন্য তিনি কাজ করে যাচ্ছেন। স্বাধীনতার চেতনা এবং বিজয়ের চেতনার সেতু বন্ধনে আপনাদের সকলকে ভালোবেসে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে প্রযুক্তিশীল নিবেদিত মুক্তিযুদ্ধের গৌরবময় বিজয়ের 50 বছর অনুষ্ঠান থেকে আমি আলমগীর আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, খোদা হাফেজ।